এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ঘটনাগুলোর কথা আপনারা তুলে ধরেন, এতে কি কোনোভাবে অপরাধীদেরকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন? যদিও প্রত্যেকটা ঘটনাই কিন্তু অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গভর্নমেন্ট যেটা আমরা বিল এনেছি, অপরাজিতা বিল, যেটা নারী সুরক্ষার জন্য সিপিএম এনেছে, আল্লাহ এনেছে। আরে ধনতেরাসে কেয়ারশেড গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। আমি যেটা বলতে চাইছি, আমি শুরুতে এটাই বলেছি, দেখুন রেপ যেটা হয় এটা একটা ক্রিমিনাল সাইকোলজি, ক্রিমিনাল সাইকোলজির উপরে পুরো ডিপেন্ড করে। এখানে গভর্নমেন্টের যদি ভুল হয়, যদি এরা রেজিগনেশন চাইছে, তো সবথেকে প্রথম রেজিগনেশন বিজেপির শাসিত রাজ্যতে দেওয়া উচিত। রাজ্যের একটা শাসক দল তারা কেন রেক্টিফাই করতে পারছে না? আমি এটা বলিনি, আমি এটা বলিনি। সেকেন্ড হচ্ছে যে আমি শুরুতে ওটা বলেছি যে একটা ড্র্যাকোনিয়ান ল আনা উচিত, যেটাতে রেপ উইথ মার্ডার যেটাতে যারা অ্যাকিউজড যে রেপ ঘটাচ্ছে তাদের একটা ভয় হোক। ন্যায় সংহিতাতে যা বলা আছে তাতে আপনারা ভরসা রাখতে পাচ্ছেন না? রাজ্য সরকার, তারা তো নতুন করে অপরাজিতা বিল সামনে এনেছে, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি উত্তর 2023 সালে আরজি করের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন আক্তার আলী সাহেব, তিনি সমস্ত ঘটনা আরজি করে কি কি হচ্ছে তাই চিঠি লিখে স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীকে জমা দিয়েছিলেন। কি অ্যাকিউজেশন ছিল? মৃতদেহের লাশ পাচার হচ্ছে, অর্থের বিনিময়ে ডাক্তারদেরকে গ্রেডস দেওয়া হচ্ছে, পাস করিয়ে দেওয়া হচ্ছে, এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং, অর্থাৎ তো সিবিআই ইনভেস্টিগেশন করছে। যুক্তি হতে পারে, আমি মানলাম যে একটা ঘটনা ঘটেছে, রেপের ঘটনা, ধর্ষণের ঘটনা, সেখানে প্রথমে তো কেউ বলেনি যে মমতা ব্যানার্জি রেপটা করিয়েছে, অভিষেক ব্যানার্জি রেপ করিয়েছে, তৃণমূলের কোন নেতা রেপ করিয়েছে। তাহলে যদি কারোর মনে হয় যে আমি কোনো দোষ করিনি, সে কেন ঢাকতে চাইবে ব্যাপারটাকে? তাহলে শুরু থেকে কি করতো রাজ্য সরকার? এমন একটা ইনভেস্টিগেশন করতো যার মাধ্যমে হয়তো যদি কেউ প্রতিবাদ করে কোনো কোনো অসুবিধা নেই, আমরা সহমত জানে। কিন্তু আমরা কি দেখলাম, যারা প্রতিবাদ করছে বলছে তো সিপিএম এর লোক ও বিজেপির লোক, এমনকি তৃণমূলের লোক। তারপরে তিনি তো অ্যারেস্ট হয়েছে, তারপরে তিনি তো অ্যারেস্ট হয়েছে। আরে সুকে তো সেরা না, আরে তোমরা তো জিরো, আরে সুকে তো কোন সিপিএম কত রাখিস? বলে এটা দিস ইজ দ্য অ্যাটিটিউড, দিস ইজ দ্য অ্যাটিটিউড, দিস ইজ দ্য অ্যাটিটিউড। কথা হচ্ছে বলছে শূন্য, ইনোসেন্ট কথা হচ্ছে বলছে শূন্য, এই হচ্ছে অ্যাটিটিউড, এই হচ্ছে অ্যাটিটিউড। কথা হচ্ছে রে নিয়ে বলছে শূন্য। শুনতেই বললাম একটা বিষয়, শূন্য তো এই কারণেই হয়েছে কারণ মানুষ ভরসা রাখতে পারেনি আপনাদের উপরে, তো মানুষ ভরসা রাখতে পারছে না। নাগরিক সমাজ তৈরি হচ্ছে, তারা পথে নামছেন, তারা প্রতিবাদ করছেন, তারা গণস্বাক্ষর দিচ্ছেন। এই ভয়ানক ঘটনাটা ঘটেছে, তারপরে তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আর যে সোল অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে তাকে কিন্তু সিবিআই, ভাই বলতে দাও একটু, সিবিআই আপহোল্ড করেছে, যে কলকাতা পুলিশ যে অ্যারেস্ট করলো সঞ্জয় রায়কে, সিবিআই হয়েছে সেম চার্জশিটে বলছে যে সঞ্জয় রায় সোল অ্যাকিউজ হচ্ছে। এবার দেখুন আপনারা সার্টিফিকেট দিচ্ছেন, রাজপন বাবু আপনারা সার্টিফিকেট দিচ্ছেন, কিন্তু এদিকে একেবারে স্পষ্ট একজন সিভিক ভলান্টিয়ার কি করে উপরে চলে গেল, এরকম ধর্ষণ করলো, খুন করলো, সবদিকেই তো ব্যাকফুটে রয়েছেন আপনারা। আপনারা যে বলছেন, কিন্তু তারপরেও তো একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে সিভিক ভলান্টিয়ার সে কিভাবে একটা হাসপাতালের ওপরে চলে গেল, ওপরে গিয়ে ধর্ষণ করলো, খুন করলো, এবং সেখান থেকে বল দিয়ে সে বাইরে বেরিয়ে আসলো, ঘুরে বেড়ালো, তারপরে গিয়ে না হয় আপনারা অ্যারেস্ট করছেন এবং সেটাকে ক্লারিফাই করছেন। রাজশ্রী, সময় একদম কম। সিবিআই তো টালা থানার ওসিকেও অ্যারেস্ট করেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। এটা নিয়ে তৃণমূল বলুক যে ওসি তথ্য প্রমাণ লোপাট কেন অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করলো, লাস্টে কি হলো? মুখে জামা গুঁজে দিল সুপ্রিম কোর্ট। মমতা ব্যানার্জি এটা নিয়ে একটা শব্দ কেন বলছেন? সঞ্জয় সিংকে অ্যারেস্ট করলো, কি হলো? বাঁচাতে পারছেন? আরে ভাই, অ্যালিগেশনকে প্রুফ করতে হয়, অ্যালিগেশনকে প্রুফ করতে হয়, অ্যালিগেশন প্রুফ করো আগে কোর্টে গিয়ে। মমতা ব্যানার্জি মুখে একটা শব্দ নেই, তাহলে রাজ্যের কোনো মেয়ে
তারা স্কুল যাবে না, তারা কলেজ যাবে না, তারা পাশের বাড়িতে পর্যন্ত যেতে পারবে না, পাশের পাড়ায় পূজো দেখতে যেতে পারবে না, তারা ঘর থেকে বেরোতে পারবে না, এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাহলে শুভজিৎ? আমার কথা হচ্ছে একটা ঘটনা ঘটার পর যদি ইনভেস্টিগেশন চাইতো রাজ্য সরকার বা যারা প্রশাসন রয়েছে তারা দেহটা পুড়িয়ে দিল কেন? তারা যদি মনে করে যে এখানে কোনো ধরনের দোষ তাদের দলের কারণ নেই বা কারণ নেই এবং তারা একটা গভর্নেন্স চাইছে, একটা চাইছে যে আইনের শাসন দেব, তাহলে নিশ্চয় তবে একটা এমন তদন্ত হতো যার মাধ্যমে সত্যি ঘটনাগুলো উঠে আসতো। আমরা কী দেখলাম রাতে যখন মেয়েরা রাতে রাত দখলের কর্মসূচি করছে তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মেয়েদের রাতে ডিউটি কমিয়ে দেবো, রাতের ডিউটি কমালে কমানোর কথা বলছে, এদিকে রাত্রিবেলা পুলিশ বেশি দেবো যাতে ছেলে মেয়ে বা অন্য কেউ নির্বিশেষে এদের মানুষ কাজ করতে পারে তার সুরক্ষার কথা বলছে না। আমরা কী দেখলাম? আমরা দেখলাম যখন নাকি এখানে সাধারণ মানুষ ওখানে রাস্তায় নেমেছে পথে প্রতিবাদ করতে ওই দোহের কার্নিভালের কথা বলছে রাজ্য সরকারের যে পুলিশ সে তারা কী বললো 163 BNS, পরে তো গিয়ে আবার চর খেতে হলো হাইকোর্টে গিয়ে। আসলে প্রবলেমটা হচ্ছে যদি প্রথম দিন থেকে আমরা দেখতাম যে তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যারা শাসক তারা এই ঘটনার সহমর্মিতা দেখে এর বিচার চাইতো এবং বলতো যে যে কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে রাষ্ট্রের মানুষ রাজ্যের মানুষ তারা ভোট দিতে পারবে, তারা ভোট দিয়ে একজন জনপ্রতিনিধিকে সেই জায়গায় বসাতে পারবে, মন্ত্রী করতে পারবে, নেতা করতে পারবে। অথচ তারা যদি সমস্যার মধ্যে থাকে বা সমস্যায় পড়ে তাহলে তারা কোনো কথা বলতে পারবে না? রাধামোহন বাবু একেবারে স্পষ্ট করে আপনার কাছে প্রশ্নটা রাখি কারণ একদম সময় আমাদের কাছে শেষ। রাজ্যের নিরাপত্তার দায়িত্বে কে রয়েছেন? না আমরা নিরাপত্তার দায়িত্ব রয়েছে না, একেবারে ওয়ান টু ওয়ান প্রশ্ন, আমাদের একটু টাইমটা দিন। আমার খুব দুঃখ লাগে কত সময় লাগে, এটা ভয়ানক ঘটনা ঘটেছে সেটা নিয়ে রাজনীতি করব, আমি ইলাবোরেটলি কোনো কিছু বলবো না। কত সময় লাগে আমাকে একটু স্পেসিফিক বলুন। এই নিরাপত্তা রাজনীতি নয়, রাজনীতি নয়, দায়িত্বকার এক কথায় উত্তর, দায়িত্ব অপোজিশনরা তো বদমাশি করছে। আপনি একটা কথা বলুন, প্রত্যেকটা আপনি রাজনীতি চলে যান, আপনি তো এগিয়ে যাচ্ছেন আজকাল তৃণমূলের নিরাপত্তা আমরা দিচ্ছি কিন্তু অপোজিশনকে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে চলতে হবে। কমলা দেখতে হচ্ছে, কোনো সময় লাল দেখতে হচ্ছে, কোনো সময় নীল দেখতে হচ্ছে, কিন্তু এইরকম ভাবে যদি রংটাই শুধু আপনারা দেখেন, যদি রংটা নিয়েই আপনারা বিচার করেন এবং শুধুমাত্র প্রতিশ্রুতির বন্যা বয়ান যদি এটাই বলতে হয় মানুষের মধ্যে গিয়ে যে বাংলা নিজের মেয়েকে চাই, তাহলে অবশ্যই বাংলায় নিজের মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করবার দায়িত্ব সেই রাজনৈতিক দলের ওপর বর্তায় যে রাজনৈতিক দল বর্তমানে শাসক দলে রয়েছে।